নদিয়ার রানাঘাটে বাড়ি বাড়ি ভারতের জাতীয় পতাকা বিতরণ করলেন রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভার বিজেপির বিধায়ক পার্থ সারথী চট্টোপাধ্যায়। স্বাধীনতা 75 বছর পূর্তিকে সামনে রেখে আজাদি কা অমৃত মহোৎসবের যে স্লোগানের ডাক দিয়েছেন 13-14-15 প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে পতাকা দিতে হবে, সেইটা উদ্দেশ্য রেখে আমরা আমাদের এখানে রানাঘাটে আমরা বাড়িতে বাড়িতে যাচ্ছি। প্রত্যেকে অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে আমাদের কাছে পতাকা নিচ্ছে এবং পতাকার যা দাম সেই দামটাও আমাদেরকে দিয়ে দিচ্ছে। 13-14-15 তিন দিনই করবেন তো? তিন দিনই চলবে। এবং আর একটা বিষয় যে এখন থেকে আর পতাকা টাঙানোর কোনো উত্তোলনের বা টাঙানো থাকার কোনো নির্দিষ্ট টাইম সীমা নেই, সমস্ত নিষেধাজ্ঞা উঠে গেছে। 24 ঘন্টা সারা বছর ধরে পতাকা মানে উত্তোলিত অবস্থায় থাকতে হবে, কারণ রাতে যেমন খোলা হতো এবার আর সেরকম খোলা না, এখন সেই নিয়েটা উঠে গেছে। স্বাধীনতার 75 বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতবাসীর কাছে অনুরোধ করেছেন প্রতিটি বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করতে, ডাক দিয়েছেন হার ঘর তিরঙ্গা। রানাঘাটে ডাকঘরে 25 টাকায় বিক্রি হচ্ছে জাতীয় পতাকা। এদিন বিধায়ক দলীয় কর্মী সমর্থকদের নিয়ে বেশ কিছু বাড়িতে জাতীয় পতাকা তুলে দেন। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।